কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়, সিআইডির জালে ধরা পড়ল কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ রণধীর সিং। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকার কাজরা এরিয়ার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআইডি। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর পাশাপাশি সিআইডি তদন্ত শুরু করেছিল। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে অবৈধ কয়লা খনিগুলিতে অভিযান চালায়। মাস গড়াতে রণধীর সিং এর গ্রেপ্তার কয়লা পাচার কাণ্ডে অন্য মাত্রা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ধৃত রণধীর সিংকে শনিবার আদালতে তোলা হবে। রণধীর সিংকে সিআইডি হেফাজতে নিয়ে তদন্তের গতি আসবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখন্না, হাতাসুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।